হ্যালো, আমি জাহিদ। সেবাতে আমি হোম শিফটিং সার্ভিসটি লুক আফটার করছি। আমরা সবাই শিফটিং সার্ভিসটিকে অনেক হ্যাসেল মনে করি, তাই এই সার্ভিসটিকে সহজ করার জন্য আমি আপনাদেরকে আজকে 5টি টিপস শেয়ার করবো আপনাদের সাথে। টিপস নাম্বার 1, যেহেতু শিফটিংয়ের সাথে অনেকগুলো ব্যাপার রিলেটেড, যেমন ধরুন আপনার ট্রাক, মুভার্স এবং প্যাকিংয়ের বিভিন্ন জিনিসও কিনতে হয় আমাদেরকে, তো খুব ভালো হয় যদি 2 থেকে 3 সপ্তাহ আগে শিফটিংয়ের প্ল্যানটি করে ফেলতে পারেন। টিপস নাম্বার 2, খুব ভালো হয় যদি শিফটিংটি কোনো একটি ছুটির দিনে অথবা উইকেন্ডে করতে পারেন, তাহলে আপনি আপনার পুরো সময়টাই শিফটিংয়ের পিছনে দিতে পারছেন। টিপস নাম্বার 3, শিফটিংয়ের সময় আমরা তাড়াহুড়ায় অনেকগুলো জিনিসই হারিয়ে ফেলি, তো সেটার জন্য যে করণীয়, যে আমরা যদি শিফটিংয়ের 1-2 দিন আগে আমাদের সবগুলো জিনিসের যেগুলো আমরা শিফট করব সেগুলো যদি আমরা একটা লিস্ট আকারে লিখে ফেলি এবং শিফটিংয়ের সময় সেই লিস্টে টিক দিয়ে দিয়ে জিনিসগুলো শিফট করি, তাহলে কোনো কিছু হারানোর ভয় থাকে না। টিপস নাম্বার 4, শিফটিংয়ের সময় আমরা আমাদের ফার্নিচার এবং অন্যান্য জিনিসের পাশাপাশি আমাদের কাপড় চোপড়ও ব্যাগে করে শিফট করি। তো আমরা যেটা করতে পারি, আমাদের কিছু মূল্যবান জিনিস থাকে, কাঁচের জিনিস অথবা দামি কোনো শোপিস থাকে, সেগুলো আমরা কাপড়ের ব্যাগের মধ্যে ঢুকিয়ে নিয়ে যেতে পারি, যাতে অন্য কোনো বক্সে যদি নেই ভাঙার একটা পসিবিলিটি থাকে, বা কাপড়ের মাঝখানে যদি ঢুকিয়ে নেই ভাঙার পসিবিলিটি অনেক কম থাকে। টিপস নাম্বার 5, শিফটিংয়ের 2-1 দিন আগে আপনি যেই প্রোভাইডারদের দ্বারা শিফটিংটি করাচ্ছেন তাদের সাথে কথা বলে শিফটিংয়ের সময় এবং দিনটি কনফার্ম করে নিন। আশা করছি এই টিপসগুলো মাথায় রাখলে আপনার শিফটিংয়ের জার্নিটি অনেক ইজি হবে। এছাড়াও আপনি যদি ভেরিফাইড সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে শিফটিং করাতে চান, সেবা এক্সপ্রেসের তো আছেই। সেবা থেকে খুব সহজেই নিজে অর্ডার প্লেস করতে চাইলে গুগল প্লে স্টোর থেকে সেবার কাস্টমার অ্যাপটি ডাউনলোড করুন এবং নিজে অর্ডার প্লেস করে ফেলুন। এছাড়াও আমাদের কল সেন্টার 24 ঘন্টা খোলা আছে, 16516-এ কল করে অর্ডারটি প্লেস করতে পারবেন।